আমরা অনেকেই ভিডিও গেম খেলতে খুব পছন্দ করি। যখনই আমরা কাজ করতে করতে একটু ভোগান্তি অনুভব করি, তখনই এন্টারটেইনমেন্টের জন্য হয় মুভি না হয় ভিডিও গেম নিয়ে বসে পড়ি। আর আমাদের এই অভ্যাসটি আজ এন্টারটেইনমেন্ট জগৎকে এতটা সমৃদ্ধ করেছে। তবে এন্টারটেইনমেন্ট জগতে সবথেকে সাফল্য পেয়েছে ভিডিও গেম জগৎ। আর এই ভিডিও গেম জগতে সবথেকে উন্নতি করেছে পাবজি নামক এক ভিডিও গেম। পৃথিবী যখন প্রথম ভিডিও গেম দেখে তখন সময় ছিল 1958 সাল। গেমটির নাম পং। এরপর দিন দিন আমরা টেকনোলজি কাজে লাগিয়ে মারিও, অ্যাংরি বার্ড, কল অফ ডিউটি, সিওসি মতো উন্নততর ভিডিও গেম খেলেই চলেছি। কিন্তু বিগত 2-3 বছর ধরে পাবজি গেমটি মানুষের মনে বিশাল আকার জায়গা করে ফেলেছে। গেমটির জনপ্রিয়তার কারণে এমন খুব কম মানুষ আছে যারা এই গেমের সাথে পরিচিত নন। সকলে গেমটির নামের সাথে পরিচিত হলেও অনেকেই জানে না কিভাবে গেমটি আজ এই জায়গায় এসেছে। এমনকি অনেকেই জানে না গেমটির পুরো নাম কি। আপনি জানলে কমেন্টে লিখুন। পাবজি গেমটি তৈরির পেছনে ব্র্যান্ডন গ্রিন প্রধান মানুষ। তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তবে তিনি পেশায় ছিলেন ফটোগ্রাফার এবং ওয়েব ডেভেলপার, ফলে সেই কাজের জন্য তিনি ব্রাজিল চলে এসেছিলেন। কিছুদিন পর এক দক্ষিণ আমেরিকান নারীর প্রেমে পড়েন এবং বিয়েও করেন। কিন্তু এই বিয়ে বেশি দিন টেকেনি। 2 বছরের মাথায় তাদের ডিভোর্স হয়। ডিভোর্স হলে মন ভাঙা গ্রিন আয়ারল্যান্ডে ফিরে আসেন এবং ডিপ্রেশন কাটাতে আমেরিকানস আর্মি, ডেল্টা ফোর্স, ব্ল্যাক হক ডাউন গেম খেলতে থাকেন, কারণ তিনিও আমাদের মতো গেম খেলতে খুব পছন্দ করতেন। কিন্তু গ্রিনের সময় তো তখন বদলালো যখন তিনি ডেজ গেম ও জাপানি মুভি ব্যাটেল রয়্যাল দেখলেন। এই দুই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে গেম জগতে নিজের ভবিষ্যৎ তৈরির পরিকল্পনা করেন। এই কারণে তিনি কোডিংও শিখতে থাকেন। তার এই ভাবনা দেখে গেম ডেভেলপমেন্ট সংস্থা ডে ব্রেক তাদের গেম ডিজাইনিং ডিরেক্টর পদে নিযুক্ত করে। পরে সনি অনলাইন এন্টারটেইনমেন্টে তাকে HNJDON গেম তৈরির জন্য কনসালটেন্ট পদে চাকরি দেয়। কিন্তু HNJDON গেমের কাজ শেষ হলে ব্র্যান্ডন গ্রিন চাকরি ত্যাগ করেন। কয়েক মাস পরে দক্ষিণ কোরিয়ার গিনো গেমস এর কর্ণধার চাং হান কিম গ্রিনের কাছে মুগ্ধ হয়ে তাকে তার সংস্থার ব্যাটেল রয়্যাল গেমে গ্রিনকে ডিজাইনার ডিরেক্টর পদে নিযুক্ত করে। গ্রিনের আসার ফলে জানুয়ারি 2015 সালে কিম তার সংস্থার নাম পাল্টে ব্লু হোল রাখেন। গ্রিন তার আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং সেই সময়কার সমস্ত গেমের ত্রুটি কাজে লাগিয়ে নতুন গ্রাউন্ড ব্যাটেল গেম তৈরি করে, যেটির নাম দেওয়া হয় পাবজি। পুরো নাম প্লেয়ার আর্নন্স ব্যাটেল গ্রাউন্ডস। 20 ডিসেম্বর 2017 সালে গেমটি মাইক্রোসফট উইন্ডোজে বেটা ভার্সন বাজারে আসে। বেটা ভার্সনটি মানুষ পছন্দ করলে 9 ফেব্রুয়ারি 2018 সালে অ্যান্ড্রয়েড এবং iOS ভার্সন বাজারে ছাড়ে। অ্যান্ড্রয়েড মোবাইল এ আসার ফলে প্রচুর গ্রাহক এই গেমের আওতায় আসে, ফলে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে। এরপর মার্চ 2019 সালে গ্রাহকদের কাছ থেকে আসা গেমের কিছু ত্রুটি সরিয়ে পুরোপুরি আপডেটের সাথে লঞ্চ হলে 1 বছরের মধ্যেই গেমটি বিশ্বব্যাপী PC এবং Xbox One জুড়ে 50 মিলিয়ন কপি বিক্রি হয়। বিশ্বজুড়ে পাবজি গেমাররা এবং ইউটিউব ক্রিয়েটাররা গেমটির লাইভ স্ট্রিমিং ও ভিডিও বানিয়ে প্রমোট করতে থাকলে দেখতে দেখতেই সারা বিশ্বের টিনেজাররা এই গেমের ভক্ত হয়ে ওঠে। ভারতের সোল মর্টাল, ডাইনামো, ক্যারি, ক্রোন ট্রেনরা বিশ্বের RRQ, D2E, অ্যাথেনা, কফিন বিউ বিউ খুব নাম করা পাবজি প্লেয়ার হয়ে ওঠে। ফলে পাবজি ও ওয়ান অফ দ্য বেস্ট সেলিং অফ অল টাইম গেম এর সাথে বেস্ট মাল্টিপ্লেয়ার গেম, PC গেম অফ দ্য ইয়ার, অ্যাকশন গেম অফ দ্য ইয়ার, ই স্পোর্টস গেম অফ দ্য ইয়ার, ট্রেন্ডিং গেম অফ দ্য ইয়ার আরও অনেক অ্যাওয়ার্ডস পেয়েছে। ছেলেপুলেরা নাওয়া খাওয়া ছেড়ে পাবজির পেছনে সময় দিয়েই চলেছে, যেটি গেম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করলেও সমাজে কিছু খারাপ প্রভাব ফেলছে। কিন্তু এই খারাপ প্রভাবটিকে চাপা দিয়ে দিচ্ছে গেমটি খেলে ডিপ্রেশন থেকে দূরে থাকা ও কিছু ভালো প্লেয়ারের ইনকাম করার আন্দাজ। পাবজির কারণে পরিবারের স্বজনরা তাদের ছেলেদের নিয়ে চিন্তিত হলেও সকলকে বুঝতে হবে প্রযুক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যে কোনো জিনিস লিমিটে করলে ভালো, লিমিটের বাইরে করলে খুব খারাপ। তাই আপনারা লিমিটে খেলুন, সাথে নিজের ক্যারিয়ারের দিকে নজর দিন। আপনিও ভাবুন কীভাবে নিজে পাবজির মতো একটি গেম তৈরি করবেন, যেমনটি ব্র্যান্ডন গ্রিন তৈরি করেছে। এই ছিল আজকের পর্ব। আবারও কথা হবে নতুন এক বিষয় নিয়ে। এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে পেজ লাইক করুন।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট ও লাইকের মাধ্যমে জানান। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরের খেয়াল রাখুন। ধন্যবাদ।